আমি বাজেট এক্সপার্ট নই, কিন্তু যতটুকু মনে হয়েছে যা দেখতে পেয়েছি, আজকের বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় সরকার অর্থমন্ত্রী সীতারাম, বিশেষ করে কোভিড পিরিয়ডে ভারতবর্ষের লক্ষ লক্ষ মানুষ তার কাজ হারিয়েছে, তাদের জন্য কোনো কিছু কোনো বক্তব্য কেন্দ্রীয় সরকারের নেই, নতুন কোনো কাজ সৃষ্টি করা তো দূরের কথা, যাদের কাজ চলে গেছে তাদেরকে তাদের কি হবে ভবিষ্যৎ সেই ব্যাপারে কোনো কিছু বলা হয়নি। বাজেটে কৃষক, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক, মধ্যবিত্ত, সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ, তাদের জন্য কোনো বক্তব্য নেই। এই বাজেটটাকে এটাকে বলা যায় যে মানে পেগাসাস স্পিন বাজেট। এই বাজেটে উত্তর পূর্ব ভারতের জন্য কোনো কিছু রাখা হয়নি। সবচেয়ে বেশি ডিপ্রাইভ হয়েছে উত্তর পূর্ব ভারত, নর্থ ইস্টার্ন স্টেটগুলো বাজেটের ক্ষেত্রে সম্পূর্ণভাবে বঞ্চিত হয়েছে। এই বাজেটে গতকালকে প্রধানমন্ত্রী বলেছিলেন যে নির্বাচনের সঙ্গে সংসদীয় কাজকর্মে মিলিয়ে ফেলা ঠিক হবে না, এটা তো সম্পূর্ণ নির্বাচনকে মাথায় রেখে করা হয়েছে। এই বাজেট ভারতবর্ষের মানুষকে কোনো দিশা দেখাতে পারবে না, এই বাজেট ভারতবর্ষের অর্থনীতিকে চাঙ্গা করতে পারবে না, উজ্জীবিত করতে পারবে না, দিশাহীন একটা বাজেট। এই বাজেট ভবিষ্যতে ভারতবর্ষের অর্থনীতিতে আরও আরও বিপর্যয়ের দিকে ঠেলে দেবে। আমি বাজেট এক্সপার্ট নই, কিন্তু যতটুকু মনে হয়েছে যা দেখতে পেয়েছি, আজকের বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় সরকার অর্থমন্ত্রী সীতারাম, বিশেষ করে কোভিড পিরিয়ডে ভারতবর্ষের লক্ষ লক্ষ মানুষ তার কাজ হারিয়েছে, তাদের জন্য কোনো কিছু কোনো বক্তব্য কেন্দ্রীয় সরকারের নেই, নতুন কোনো কাজ সৃষ্টি করা তো দূরের কথা, যাদের কাজ চলে গেছে তাদেরকে তাদের কি হবে ভবিষ্যৎ সেই ব্যাপারে কোনো কিছু বলা হয়নি। বাজেটে কৃষক, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক, মধ্যবিত্ত, সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ, তাদের জন্য কোনো বক্তব্য নেই। এই বাজেটটাকে এটাকে বলা যায় যে মানে পেগাসাস স্পিন বাজেট। এই বাজেটে উত্তর পূর্ব ভারতের জন্য কোনো কিছু রাখা হয়নি। সবচেয়ে বেশি ডিপ্রাইভ হয়েছে উত্তর পূর্ব ভারত, নর্থ ইস্টার্ন স্টেটগুলো বাজেটের ক্ষেত্রে সম্পূর্ণভাবে বঞ্চিত হয়েছে। এই বাজেটে গতকালকে প্রধানমন্ত্রী বলেছিলেন যে নির্বাচনের সঙ্গে সংসদীয় কাজকর্মে মিলিয়ে ফেলা ঠিক হবে না, এটা তো সম্পূর্ণ নির্বাচনকে মাথায় রেখে করা হয়েছে। এই বাজেট ভারতবর্ষের মানুষকে কোনো দিশা দেখাতে পারবে না, এই বাজেট ভারতবর্ষের অর্থনীতিকে চাঙ্গা করতে পারবে না, উজ্জীবিত করতে পারবে না, দিশাহীন একটা বাজেট। এই বাজেট ভবিষ্যতে ভারতবর্ষের অর্থনীতিতে আরও আরও বিপর্যয়ের দিকে ঠেলে দেবে। সব খবর কি সত্য হয়? সব সত্যই কি খবর হয়? টিভি রিমোট টিপলে বা মুঠোফোন খুললে যা দেখছেন তার সবই কি খবর? রং মিশানো নেই তো? আপনি যা দেখছেন তার সবই কি খবর? খবর কি সত্যি আপনাকে দেখানো হচ্ছে? এখন খবরের ভেতরের খবর দেখুন, সত্যকে নিংড়ে খবরের ভেতরে ঢুকুন, সমস্ত লুকোনো সত্যকে খবরে দেখুন, কারণ আমরা খবর দেখাই গল্প না, আর খবর মানে পাবলিক নাও। সত্যের পথে সময়ের সাথে আমরা আছি মানুষের পাশে।